রেশমির বয়স এই কুড়ি বাইশ বছর হবে দু বছর আগে বাস দুর্ঘটনায় ওর মা বাবার মৃত্যু হয়েছিল ওর নিজের মা বাবা ছাড়া এই দুনিয়ায় ওর আপন বলতে আর কেউ ছিল না রেশমির পড়াশুনো করতে খুব ভালো লাগত ওর বাবা ওকে কালেক্টর বানাতে চেয়েছিল তাই তিনি ওর পড়াশুনোয় কোনো ত্রুটি রাখতেন না কিন্তু ওর মা বাবার হঠাৎ মৃত্যুতে ওর সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল ঘরে যা কিছু সঞ্চিত অর্থ ছিল তাই দিয়ে রেশমি তার কলেজের পড়াশুনো কোনোভাবে সম্পূর্ণ করল কিন্তু এখনও ওর মনে কালেক্টর হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু পয়সার অভাব ওর পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু ও হার মানেনি নিজের স্বপ্ন পূরণ করার জন্য ও একটি বাড়িতে ঝিয়ের কাজ করতে শুরু করে আর এসব শুনে ওর বন্ধুরা যখন ওকে বলল আরে রেশমি তুই গ্র্যাজুয়েট হওয়া সত্ত্বেও অন্যের বাড়িতে বাসন মাজা রান্না করার কাজ করবি শোন কোনো কাজই ছোট বা বড় হয় না আর এই কাজটা আমি আমার জীবন বাঁচানোর জন্য করছি না করছি আমার স্বপ্ন পূরণের জন্য তারপরও কাজ করতে শুরু করে দিল সারা দিন ও কাজ করত আর রাতে বাড়িতে এসে খুব পড়াশুনো করত। যেখানে ও কাজ করতে যেত সেটা ওর বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে ছিল জোরে হেঁটেও ও রাত্রি নটার আগে বাড়িতে পৌঁছতে পারতো না রাত্রিবেলা ও লণ্ঠনের সামনে পড়তে বসত আর কখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত ও নিজেও সেটা জানতো না দিনরাত ও অক্লান্ত পরিশ্রম করার পরেও ও রোজগার এতটা ছিল না যে ও সমস্ত বই কিনতে পারে আর কোচিং নেওয়া তো আরও অনেক দূরের কথা তাও ও নিজের মনের জোর হারায়নি যে বাড়িতে ও ঝিয়ের কাজ করছিল সেই বাড়ির ছেলে অমিত ইউপিএসসির জন্য পড়াশুনো করছিল একদিন কাজ করতে করতে রেশমি নিজের মেম সাহেবকে জিজ্ঞেস করল মেম সাহেব অমিত দাও কি ইউপিএসসির পরীক্ষা দেবে হ্যাঁ কিন্তু তোর তাতে কি তুই তোর নিজের কাজ কর অন্যের কাজ জেনে তোর কী লাভ মেম সাহেবের এই কথা শুনে রেশমি তাড়াতাড়ি নিজের কাজ সেরে বাড়ি যাওয়ার জন্য রওনা হলে তখন মেম সাহেব বলল কালকে তুই তাড়াতাড়ি আসবি বাড়িতে কিছু অতিথি আসবে তাদের জন্য রান্না করতে হবে তার জন্য এক্সট্রা পয়সা আমি দিয়ে দেবো মেম সাহেব আমার টাকা চাই না যদি আপনি আমাকে অমিতদার ইউপিএসসির পুরনো বইগুলো দিয়ে দেন তাহলে খুব উপকার হয় তখনই অমিত ওখানে এসে যায় রেশমি শেষ কথাটি ওর কানে পড়ে যায় এবং ও ঠাট্টা করে বলতে থাকে কি তুই কালেক্টর হবি শোন বামুন হয়ে চাঁদে হাতিতে যাস না তুই জানিস ইউপিএসসি কাকে বলে ভালো ভালো স্টুডেন্টরাই মাথা ঘুরে পড়ে যায় আর তুই তোদের মতো লোকেরা যদি দেশের কালেক্টর হয় তাহলে বেজে গেল দেশের বারোটা অমিতের কথায় ওর মাও জোরে জোরে হাসতে থাকে তারপর রেশমি মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে পড়ে অমিতের কথায় রেশমি একটু কষ্ট পায় কিন্তু ও ভেঙে পড়েন সবাই আমাকে নিয়ে যতই ঠাট্টা করুক না কেন আমি আমার স্বপ্ন পূরণ করবই আজ থেকে আমি দশ ঘন্টা করে পড়ব আর আমি এখন ওই দিনই শান্তিতে ঘুমবো যেদিন আমি আমার স্বপ্নকে পূরণ করতে পারবো এই আমি প্রতিজ্ঞা করছি রেশমির প্রতিজ্ঞা তো দৃঢ় ছিল কিন্তু তাও সে বইয়ের সমস্যাটা কাটিয়ে উঠতে পারছিল না পরের দিনও যথারীতি কাজে যায় এবং সমস্ত অতিথিদের জন্য খাবার বানায় সব অতিথি চলে যাওয়ার পর রেশমি মেমসাহেবকে গিয়ে বলে মেমসাহেব সব কাজ শেষ আপনি তো বলেছিলেন কাজের শেষে কিছু এক্সট্রা পয়সা দেবেন আপনি পয়সাটা দিলে আমি বই কিনতাম মেমসাহেবে সব কাজ হয়ে যাওয়ার পর ওর মনে কুটিলতার জন্ম নেয় ও রেশমিকে বলে আরে তোর যদি বই লাগবে তো তুই অমিতের বই নিয়ে যা না বই পড়ে আবার ফেরত দিয়ে দিবি রেশমি তো এটাই চাইছিল তাই সে আর দেরি না করে হ্যাঁ বলে দিল এরপর মেম সাহেব অমিতকে ডেকে বলে বাবা তোর কিছু বই ওকে পড়তে দিয়ে দে ও পড়ে আবার ফেরত দিয়ে যাবে মায়ের কথা শুনে অমিত ওর কিছু বই রেশমিকে দিয়ে দিল এরপর থেকে এরকমটাই চলতে থাকলো। এরপর থেকেই মেম সাহেব তার নিজের মনের মতো কাজ করেই নিয়ে ওকে কিছু বই দিয়ে দিত পড়ার জন্য মেম সাহেব এতেই নিজের লাভ খুঁজে পেয়েছিল আর অন্যদিকে বই পেয়ে রেশমির উৎসাহ আরও বেড়ে যায় আর তাই এখন ও দ্বিগুণ উৎসাহে নিজের পড়াশুনো চালিয়ে যাচ্ছিল আর তার সঙ্গে সঙ্গে যেন অমিতের ধুলোয় পড়া বইগুলোরও ভাগ্য জেগে ওঠে একদিন মেম সাহেব কাজ করার সময় রেশমিকে জিজ্ঞেস করল কিরে রেশমি তোর পড়াশুনো কেমন চলছে এখন তো তুই বইও সব পেয়ে গেছিস রেশমি কিছু বলার আগেই অমিত ওখানে এসে বলে ওর আর পড়াশুনো সারাদিন তো এখানেই কাজ করে ও আর কি পড়াশোনা করবে আচ্ছা রেশমি তুই জানিস এই পরীক্ষাতে কতগুলো পেপার আছে কিরে কিরে বল বল না। হ্যাঁ দাদা আমি জানি কতগুলো পেপার আছে আমি দুটো পেপারের জন্যেই প্রস্তুতি নিয়েছি আচ্ছা অমিতদা তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও তো খাজুরাহুর মন্দির কার শাসনকালে প্রতিষ্ঠিত হয়েছিল অমিতের দম পুড়িয়ে গেল কারণ ওই প্রশ্নের উত্তর ওর জানা ছিল না কী হল অমিতদা তুমি কি এই সহজ প্রশ্নের উত্তরটা বলতে পারছ না অমিত কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে গেল আজকে রেশমি ওর সব অপমানের প্রতিশোধ এক মুহূর্তে নিয়ে নিল রেশমি খুব মন দিয়ে পড়াশুনো করতে থাকে এবং ওর পরীক্ষার সিলেবাস ও দুমাস আগেই শেষ করে নেয় নির্ধারিত সময়ে পরীক্ষা হলো এবং রেশমি খুব ভালোভাবেই পরীক্ষায় পাশ করল আর অন্যদিকে অমিত হাজার চেষ্টা করে ও পরীক্ষায় পাশ করতে পারল না রেশমি তার এই প্রি এক্সামে সফলতার খবরটি কাউকেই জানায়নি যতক্ষণ ইন্টারভিউতে না যাচ্ছি ততক্ষণ এই খবরটা কাউকেই বলা যাবে না এইভাবে লাগাতার পরিশ্রম করতে করতে রেশমি ফাইনাল এক্সামও পাশ করে যায় এখন শুধু রেশমির ইন্টারভিউ দেওয়াটা বাকি ছিল ইন্টারভিউয়ের একদিন আগেকার কথা শোন রেশমি কাল অমিতের জন্মদিন বেশ কিছু অতিথি আসবে তুই তাড়াতাড়ি কিন্তু চলে আসিস কিন্তু মেম সাহেব কাল তো আমি আসতে পারবো না কাল তো আমার শেষ পরীক্ষা হ্যাঁ কোথেকে এলো আবার পরীক্ষা দেওয়ার লোক তোকে যা বলছি তাই কর আর কালকে না এলে আর তোকে এই বাড়িতে ঢুকতে দেব না রেশমি ওর মেম সাহেবের কথা না শুনেই নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ দিতে গেল মেম সাহেব ওই দিনই অন্য কাজের লোক রেখে দেয় আসতে দাও ওই নবাব নন্দিনীকে এমন কথা শোনাবো না যে মাইনের কথাই ভুলে যাবে রেশমি ওই দিনের পর থেকে আর ওই বাড়িতে যায়নি কারণ ভগবান ওর ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছিল এদিকে মেম সাহেব ওকে কথা শোনাবার জন্য তৈরি হতে থাকে আর অন্যদিকে ও ইউপিএসসি পরীক্ষায় সিক্সটি সেভেন র্যাঙ্ক করেছিল রেশমি সিক্সটি সেভেন র্যাঙ্ক করে শুধু পরীক্ষায় পাশ করেনি ও টপ হান্ড্রেডের মধ্যেও এসেছিল শহরের প্রত্যেকটা নিউজ পেপারে ওর সফলতার খবর ছাপা হয়েছিল যখন অমিত আর ওর মা নিউজ পেপারে রেশমির ছবি দেখল তখন ওরা অবাক হয়ে গেল কারণ কালকে পর্যন্ত ওদের বাড়িতে কাজ করা মেয়েটি আজ নিজের ক্ষমতায় সেই সফলতা অর্জন করেছিল যে অমিত এবং অমিতের মায়ের মতো লোকেরাও ওর আশেপাশে যেতে পারবে না আর অন্যদিকে রেশমি খুব খুশি ছিল কেন না ওর সফলতা আজ শুধু ওর আর ওর বাবার স্বপ্নই পূরণ করেনি তার সাথে সমাজের ছোট মানসিকতার লোকেদেরও মুখ বন্ধ করে দিয়েছিল अगर आपको ये वीडियो पसंद आया है तो प्लीज लाइक सब्सक्राइब कमेंट्स करें इस वीडियो पर और हाँ शेयर करना भी ना भूलें और भी मज़ेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट बॉडीज। बाड़ी। <laughs> 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 <laughs>